গ্যাস বিদ্যুৎ সংকট ও টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়নে $3 বিলিয়ন টেক্সটাইল কারখানার মূল্য $400 মিলিয়নে ঠেকেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কঠিন সময়ে দেশি সুতা কিনতে পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান টেক্সটাইল মালিকরা। বলেন, পাকিস্তান সহ প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে কাপড় আসায় দেশে টেক্সটাইল খাত ক্ষতিগ্রস্ত এবং সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। ডলার সংকটে কাঁচামাল আমদানি কমেছে, বেড়েছে উৎপাদন খরচ। সরকারকে বিটিএম এর পাশে থাকার অনুরোধ জানান উদ্যোক্তারা। পর্যাপ্ত পরিমাণ রপ্তানি মানের সুতা রয়েছে যা আমাদের প্রতিযোগিতামূলক মূল্য তৈরি পোশাক শিল্পে সক্ষম। অন্যদিকে স্থানীয় মিলগুলি দেশের 17 কোটি জনগোষ্ঠীর সুতা ও বস্ত্রের সিংহভাগ পূরণ করতে পারে, তাই এই সেক্টর অস্তিত্ব টিকে রাখার জন্য আমরা অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি।